ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর এই ঈদের আনন্দ সবাই ঘুরছেন বিভিন্ন জায়গায়। আসলে ঘোরার সময় বিভিন্ন পাখিটাকে আপনারা ঘুরছেন। আর ঠিক এই সময় আমরা এসেছি ঠিক সুন্দর একটি জায়গা, দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দরবনের একটা অংশ, খুবই সুন্দর একটি জায়গা। এবং ঠিক পাশেই কিন্তু সামুদ্রিক নদী, পরে ভারত, পরে বাংলাদেশ। বাংলাদেশ অবস্থান করছি। আর ঠিক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছের ঘের এটা, এবং এটা আপনারা উপজেলা পরিষদ এটাকে একটি পার্ক তৈরি করেছে। এবং এখানে অনেকেই পিকনিক করতে আসে, ঘোরাঘুরি করতে আসে, বিশেষ করে কাপড়বীরা। এবং এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ থেকে এটা রেস্ট হাউস করা হয়েছে। তো একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, পৃথিবীতে ঘুরতে কোনো বাধা নেই। আর এটি হচ্ছে খুলনা জেলার দেভাটার টাউনশিপ করে এই পার্কে অবস্থিত। এবং যারা ভ্রমণ পিপাসু এবং তারা সবসময় এখানে এসে থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সবসময় এখানে বাতাস থাকে, আর প্রাকৃতিক সান্নিধ্য পাওয়া যায়, মনটা আসলে ভালো হয়ে যায়। আর আমি চাইবো আপনারা এখানে ঘুরতে আসুন, ভালো লাগবে। আর এখানে থাকলে আপনারা চাইলে রেস্ট হাউস থাকতে পারেন, জেলার প্রশাসনের কাছ থেকে অর্ডার নিয়ে আপনারা এখানে রুম আছে দুইটা থাকতে পারবেন। চমৎকার পরিবেশ, সামনে একটা ঘের আছে, এবং এটাকে আরও উন্নত করা হচ্ছে, একটা টুরিস্ট পার্কে প্রবণ করার চেষ্টা চলছে। এবং পর্যাপ্ত লোকের সমাগম হয় পার্কে। কেওড়ার বাগান